বিকেলটা আরও আনন্দের হয়ে যায় যখন শুরু হয়ে যায় কুইজ শো, জানার আছে বলার আছে, আর যখন তোমরা আমাদের সঙ্গে থাকো। তসলিমা রয়েছে তোমাদের সঙ্গে। আজ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই জাতীয় প্রতীক সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। কোন রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী চিহ্ন বা সিলমোহরি হলো এর জাতীয় প্রতীক। 1971 সালে স্বাধীনতার অব্যবহৃত পরে বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান আমাদের জাতীয় ফুল শাপলা, যাকে বেষ্টন করে আছে ধানের দুটো শীষ, চূড়ায় পরস্পর যুক্ত তিনটি পাট পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা সংবিধানের চারটি মূলনীতিকে প্রতীকায়িত করে। পানি, ধান ও পাট প্রতীকে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি প্রতীকায়িত। অন্যদিকে শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। বন্ধুরা, জেনে নিলাম। এবারে জানাই যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কে রয়েছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। এবারে কথা বলছি আমাদের আজকের অতিথির সঙ্গে, তোমাদের সঙ্গে কুইজ খেলবো। স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন করো, কথা হবে। স্বাগত আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন? বেশ ভালো আছি। আমাদেরও আজ বেশ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। বলছিলাম যে আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আমাদের অনেকের কাছেই আপনার বেশ কিছু গান অনেক জনপ্রিয়। এটা নিশ্চয়ই আমার সৌভাগ্যের যে আমার গানগুলো সবাই শুনছে, সবাই পছন্দ করছে। এবং আজ তো অনেক সুন্দর সুন্দর গান শুনবো। প্রথমেই একটু ব্যস্ততার কথা একটু জানতে চাইছি যে এখন কোন কাজগুলো নিয়ে ব্যস্ত? এখন মূলত আমি আমার মানে শেখার জায়গাটা নিয়ে বেশি ব্যস্ত, কারণ আপনি যেমনটি বলছিলেন যে আমার গানগুলো শুনছে মানুষজন, সেই থেকে দায়িত্বটা অনেক বেড়ে যায়। আর আমি যদি আমার ভেতরে কোনো ভান্ডার না থাকে, আমি যদি শিখতে না পারি, আমি মানুষকে কী শোনাবো? তো সেটার জন্য সেখানেই বেশি ব্যস্ততা। আমি আমার ইউনিভার্সিটি ইওডা, সেখান থেকে মিউজিক অনার্স করছি। আমি ছায়ানটে 3 বছর হলো শিখছি একাডেমিকভাবে। এছাড়া আমার গুরু ডক্টর শেখর মণ্ডল, ওনার কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছি। এগুলো নিয়ে বেশি ব্যস্ত। এছাড়াও মাঝে মাঝে কিছু নতুন গান, লোকগান, যেগুলো মানে এখনও তৈরি করা হচ্ছে, এখনও কিছু গীতিকার যারা লোকগান লেখা শুরু করছেন বা পল্লীর সুরে কিছু গান করছেন, সেগুলো নিয়ে কাজ করছি। এছাড়াও লোকগান বলতে আমরা যেগুলো বুঝি, যেগুলোর গীতিকবি আসলে অনেক সময় গীতিকবির নামও পাওয়া যায় না, তো সেই ধরনের গানগুলো নিয়ে কিছু কাভার করে নর্মালি আমার হয়তো বা স্বরাজটা দিয়ে গানটা গিয়ে ইউটিউবে আপলোড করা, মানুষদের কাছে পৌঁছানো সেই গানগুলো, এসব নিয়ে বেশি ব্যস্ত। এবং প্রথমেই একটু জানতে চাইছি, এই যে বলছিলেন যে শেখার শেষ নেই, আসলে জানারও শেষ নেই, আপনি এখন পর্যন্ত শিখছেন, ছায়ানটে শিখছেন, সেক্ষেত্রে ইয়োডাতে কোর্স করছেন গানের উপরে, সেইগুলো সম্পর্কে একটু জানবো যে ইয়োডাতে তো কোর্স করছেন, এটা আসলে কোর্সটা সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, ইয়োডাতে আমার অনার্স কোর্স, এটা 4 বছরের অনার্স কোর্স, আমার 2 বছরের মতো হলো। তো সেখানে যেটা হয় যে লোকসঙ্গীত নিয়ে আমি কাজ করছি বা লোকসঙ্গীতই সবসময় গাই, যেটা আমার ভালো লাগে লোকসঙ্গীত। তো ইউরাতে এখন পর্যন্ত সাবজেক্টগুলো ভাগ হয়নি যে লোকসঙ্গীত কীভাবে ভাগ করে দিতে হবে বা নজরুল রবীন্দ্র, এরকমটা এখনো হয়নি। এছাড়া ছায়ানটে যেটা করছি আমি, লোকসঙ্গীত নিয়ে কোর্সগুলো করছি। আর গুরুজির কাছে যেটা বললাম যে শাস্ত্রীয় সঙ্গীত শিখছি, আমার কাছে শেখার জায়গাটা এটা মনে হয় যে আপনি যেমনটি বলছিলেন শেখার কোনো শেষ নেই। আর শাস্ত্রীয় সঙ্গীতটা হচ্ছে গ্রামার, আমরা কথা বলছি, কথা বলার আগে কথা বলা শুরু হয়, তারপর কিন্তু গ্রামারটা আবিষ্কার হয়। ঠিক তেমনভাবে কিন্তু লোকসুর থেকে একসময় গান্ধর্বগণ এই শাস্ত্রীয় সঙ্গীতের উদ্ভব করেন। তো সেই জায়গা থেকে শাস্ত্রীয় সঙ্গীতটা শিখতে হবে এই জন্য, কথাগুলো কীভাবে বলছি, কীভাবে কথাগুলো বের হচ্ছে, তৈরি হচ্ছে ভেতরে বৈজ্ঞানিকভাবে, ঠিক সেইগুলো জানার জন্য শাস্ত্রীয় সঙ্গীতটা শেখা। আচ্ছা, আমরা আবারও আমাদের এই কথোপকথনে ফিরবো, একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি বলছো? পড়াশোনা কেমন চলছে? ভালো চললেই ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন তোমার জন্য, নিচের কোনটি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে? ক, কৃত্রিম সার প্রয়োগ, খ, পানি সেচ, গ, প্রাকৃতিক সার প্রয়োগ, বলো। জলদি বলতে হবে। অপশন গ, প্রাকৃতিক সার প্রয়োগ। উত্তরটি সঠিক হলো না।
সঠিক উত্তরটা আমরা সকলেই জেনে রাখি, পানি সেচ জানা হলো। এখন তো একটা গান না শুনলে কেমন অপূর্ণতা রয়ে যাচ্ছে, এবারে কোন ধরনের গান আমাকে প্রথমে শোনাবেন? যে গানটা শুরু করছি এটা হচ্ছে পার্বতী দাস বাউলের গাওয়া, গানটা প্রচলিত একটি গান, গানটির শোনাই, গানটি আসলে ভাববাদী একটি গান, প্রেমের কথা যদিও বলা আছে, আমি সেই গানটা একটু শোনাই, শুনি আমরা। ভালো নয় তার দিল ভালো নয়, সে পীড়িতের মর্ম কে জানে। তার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কে জানে, পীড়িতের মর্ম কে জানে, পীড়িতের কর্ম কে জানে, পীড়িতের ধর্ম জানে। যার মন ভালো নয় যার দিল ভালো নয়, সে পীড়িতের মর্ম কে জানে। ভালো নয় সে পীড়িতের মর্ম কে জানে, যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কে জানে, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কে জানে। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য। আসলে মনটা ভালো হয়ে গেল এই পরিবেশনাটি শুনে। তসলিমা রয়েছি তোমাদের সঙ্গে, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে, তবে তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে, তার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যালো, হ্যালো, কে বলছো? কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? এবারে বলো পছন্দের বিভাগের নাম। দৈনন্দিন বিজ্ঞান বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? ক র্যাম, খ রম, গ হার্ডওয়্যার। বলো কোনটা মনে হচ্ছে, জলদি বলতে হবে। অপশন র্যাম। তুমি বলেছো র্যাম, কিন্তু উত্তরটি সঠিক হলো না, সঠিক উত্তর হচ্ছে রম, জানা হলো। আপনার কাছে ফিরে আসি, খুব সুন্দর একটা পরিবেশন আমরা শুনেছি বিরতির উপরে, এবারে শুনবো। তার আগে একটু জানতে চাইবো যে বেশ কিছু অপ্রচলিত গানও কিন্তু আমরা আপনার মুখ থেকে শুনে থাকি, এটার আসলে কি কারণ? কারণ অনেকে কিন্তু এটাকে একটু অ্যাভয়েড করে থাকে। আসলে আমার যেটা মনে হয় যে লোকগান, যখন লোকগান করা শুরু করলাম, লোকগান বোঝা শুরু করলাম, সেই জায়গা থেকে মনে হয় যে আমরা যখন যে গানগুলো শুনতাম তখন মনে হতো যে আরও কিছু গান ছিল বা আরও কিছু গান আছে যেগুলো আমরা কেন পাই না, আমরা ইউটিউবে ঘাটাঘাটি করলে সেই গানগুলো পাই না, কোনো চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে সেখানে কেউ গাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে আমরা সবাই যেটা করি যে হয়তো বা হাতে গোনা 15-20টা গান সেগুলো ঘুরিয়ে ফিরে সবাই গাচ্ছি। তা আমার কাছে মনে হলো যে আমি কিছু গানগুলো করি যে গানগুলো অনেক দূরে পড়ে আছে, যে গানগুলো মানুষজন সচরাচর আমরা কেউ গাই না, বা সে সকল গীতি কবিদের নামও অনেকে জানি না, সেই গানগুলোকে তুলে নিয়ে আসি। যেমন আমার পণ্ডিত রামকানাই দাসের আমি দু একটি গান করেছি, একখান পান চাইলাম পান দিলে না, কমলার বাপ, এই গানগুলো।
তারপরে আপনার ওই যে হারাধন বাউলের একটি গান, ও মন ময়না দুটো কৃষ্ণ কথা বল, তো এইভাবে চেষ্টা করছি কিছু গানগুলো আমি আমার মানে ছোট্ট পরিসরে যতটুকু পারছি সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে আমরা যারা লোক গান নিয়ে কাজ করি তারা অনেকে চাইলেই পারি এই সমস্ত গানগুলোকে তুলে নিয়ে আসতে। সেক্ষেত্রে বলবো যে এই যে আমরা বলছিলাম এটা নিয়ে যে অনেকেই আসলে জানে না, এই নতুন প্রজন্মকে আমাদের এই নিজস্বতাটা সম্পর্কে কিভাবে আরো জানানো যায় বা তারা আসলে কিভাবে আরো জানবে? এটা আসলে কি হয়, আমরা লোক গানগুলোকেও করছি কিন্তু এরকম মাথার মধ্যে চিন্তা রেখে যে এই গানগুলো একটু ওয়েস্টার্ন বা বিদেশি যে সংস্কৃতি সেটাকে সাথে নিয়ে গানগুলোকে করার চেষ্টা করছি, তাছাড়া হয়তোবা মানুষজন শুনছেন না, আমরা সেই চিন্তা থেকে গানগুলো কাজ করছি। কিন্তু আমার কাছে মনে হয় যে লোকগান বা পল্লী সুরের যে পল্লী গানগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি যেগুলো, সেগুলোকে ঠিক আমরা যদি ওইভাবেই উপস্থাপন করতে পারি মানুষদের সামনে নিশ্চয়ই শুনবে। তার একটি বড় উদাহরণ হচ্ছে আমার গাওয়া যে আমি তো ভালানা ভালা লয়ে থাকি, এই গানটাও কিন্তু দূরে পড়ে থাকা একটি গান। এই গানটা যখন আমি চা বাগানের মধ্যে শুধুমাত্র আমার এই স্বরাজটা নিয়ে গানটা করলাম, মোবাইল দিয়ে একটা ভিডিও করা গান, সেই গানটা কিন্তু আজকে প্রায় আমার আমার নিজের চ্যানেলে যেটা হয় সেটা হচ্ছে 7.5 মিলিয়ন ভিউজ। তো এতগুলো মানুষ কিন্তু শুনলো, আমি কিন্তু কোনো মানে ওয়েস্টার্নভাবে ফিউশন, আমরা যেটাকে তথাকথিতভাবে ফিউশন বলছি, সেভাবে কিন্তু করা হয়নি। এবং বরঞ্চ শুনছে, এবং আমাকেও আসলে একজন বন্ধুর কথা এখন শুনতে হবে, তার সঙ্গে একটু কথা বলে আমরা আবার কথায় ফিরছি। হ্যালো, কে বলছো? আমি সাইটা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 7 বিএস সাইন্স কলেজ কুর্মিটোলা। লাকি 7, এবারে বলো আজকে কুইজে অংশ গ্রহণ করবে কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে? এভরিডে ইংলিশ। বড় হয়ে কি হতে চাও? প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন তোমার জন্য। ডিটারমাইন দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস হি হার্ডলি ওয়ার্কস হার্ড। এ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, বি অ্যাডভার্ব অ্যাডভার্ব, সি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের। উত্তরটি সঠিক হলো না, সঠিক উত্তরটা জেনে রাখি, অ্যাডভার্ব অ্যাডভার্ব, জানা হলো, মন খারাপ করার কোনো কারণ নেই। এবারে একটা গান শুনতে খুব ইচ্ছে করছে, এবার কোন ধরনের গান শুনবো? এবারে যে গানটা করছি এটা হচ্ছে পিঠা, মানে পিঠা নিয়ে গানটি, এটা রংপুরের ভাওয়াই আর চটকা একটি গান। এটাও আমরা যদি ওই অর্থে বলি অপ্রচলিতই প্রায়, নুরুল ইসলাম জাহিদের লেখা সুরে, এটা শফিউল আলম রাজা ভাই একটি চলচ্চিত্রে গিয়েছিলেন। শুনি আমরা। কৈশার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দান মো গামলা কয়েক পিটেও কি হাই রে হাই, মনটায় মোর পিটে খাবার চায় ও কি হাই রে হাই, মনটায় মোর পিটে খাবার চায়। বানান কয়খান সিহিতে কয়খান বানান পুয়ে পিঠে কয়খান সিহিতে, ওরে হাট থাকিয়ে আইন মুয়েলাই তেল আরো মিঠে, হাট থাকিয়ে আইন মুয়েলাই তেল আরো মিঠে, খাবার দিহুটা দেখাও দেয় কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবার চায়, পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন গামলা কয়েক পিঠে কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবার চায় কি হাই রে হাই, পিঠে খাবার ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য।
তোমরা দেখছো কুইজশো জানার আছে বলার আছে। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু নাবিলা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তোমাকে খুব সুন্দর একটা ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি, ছবিটা দেখো। প্রশ্ন বলছি, প্রথম প্রশ্ন, এটি একটি বল কোন খেলার সাথে সম্পৃক্ত? ক রাগবি, খ বেসবল, গ ভলিবল। বলো। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই তোমাকে দিয়ে দিলাম। যাচ্ছি এবারে পরের প্রশ্নে। চিত্রের ব্যক্তিটি একজন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়, তার নাম কি? ক মাইকেল জর্ডন, খ ম্যাজিক জনসন, গ জর্জ স্যামুয়েল। এটাও ঝটপট বলে ফেলো। উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ম্যাজিক জনসন, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা ইউটিউব নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার আসলে কি মনে হয় যে ইউটিউবে সিঙ্গেল ট্র্যাক রিলিজ করা নাকি 10-12টা গানের অ্যালবাম, কোনটা আপনি বেশি সাপোর্ট করেন? দেখুন, আসলে আমরা মানে আমার যে সময়টাতে চলে আসা গানের মধ্যে, সেই সময়টাতে কিন্তু ওইভাবে অ্যালবামটা আমরা পাচ্ছি না বা দেখছি না। এখন সেই প্লেয়ারগুলো নেই যেখানে আমরা প্লে করবো অ্যালবামগুলো। হয়তোবা যারা বড় সিনিয়র যারা আমাদের, তারা সবসময়ই বলেন যে ওরকমটা হলেই ভালো হয়, ইউটিউবটা দিয়ে কিছু হয় না। এটাও সত্যি কথা। তবে এখন এই মুহূর্তে আমাদের পরিচিতি হওয়ার বা আমি যদি মানে কি বলে এটাকে প্রসারিত করার জায়গাটা আর কোথায়? ইউটিউব ছাড়া আর তো নেই। আমরা ইউটিউবে যে সুবিধাটা পাচ্ছি যে আমি গান নিয়ে কাজ করছি, আমি কোনো মিউজিক কোম্পানিতে যেতে পারছি না, হয়তোবা আমার নানান ধরনের সমস্যার কারণে আমি যেতে পারছি না, কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যতটুকুই গান জানি সেটাও তুলে ধরতে পারছি মানুষদের সামনে। সেখানে লিসেনার যারা, তারাই ডিসাইড করে নিক যে আমার গান শুনছে কি না। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে আমরা যখন একটা গান দেখলাম যে সবাই শুনলো একটা গান, এর পরবর্তীতে আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে না, আমরা তো যা দিচ্ছি তাই শুনছে, এটা আবার যদি মনে করি তাহলে একটু প্রবলেম আছে। সো আমরা ওই রুচিসম্মত, রুচিশীল কিছু কাজ যদি আমরা তুলে ধরতে পারি, নিশ্চয়ই মানুষজন শুনবে। কারণ আমরা যারা গান নিয়ে কাজ করছি তাদের চাইতে অনেক বেশি সচেতন আজকের শ্রোতারা। অবশ্যই। হ্যাঁ, তো এটার জন্য আর কি। আর ইউটিউবে আমি যেভাবে মানে আমার তো প্রতিযোগিতা থেকে উঠে আসা সঙ্গীতের মধ্যে, এরপরেও ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের একটি গান আমার যখন মানে প্রচারিত হয় এবং প্রচলিত হয়, মানুষজন শোনে, তো সেই গানটার জন্য কিন্তু আজকের যে কামরুজ্জামান রাব্বি, সেটা আমি যদি বলি ওই গানটার জন্য, তাহলে নিশ্চয়ই ভুল বলা হবে না। এতটা মানুষ আমাকে চিনতো না ওই গানটা না গাইলে, সেটা নিশ্চয়ই ইউটিউবের জন্যই। অবশ্যই। এবং আমরা আরও কথা বলবো, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? একটু জোরে কথা বলো। আমি জেরিন। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল, সেটাও বলো। আমি ক্লাস 3, বিএ সায়েন্স কলেজ থেকে। এবারে বলো, আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে? হ্যাভিং ইংলিশ। আরেকবার একটু বলো। হ্যাভিং ইংলিশ। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, এ জাস্ট হ্যাজ, বি হ্যাভ জাস্ট হ্যাড, সি হ্যাড জাস্ট হ্যাভ। কোনটা হবে মনে হচ্ছে? জলদি। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। উইচ ওয়ান রেফার্স দ্য ফ্রেজ ওর্থ হিজ সল্ট, এ টু রিবিউক, বি আর রেসপন্সিবল পারসন, সি ইন রিয়েলিটি। এটা কোনটা মনে হচ্ছে? ঝটপট বলতে হবে। সঠিক উত্তর হলো না। সঠিক উত্তরটা আমরা জেনে রাখি, আর রেসপেক্টেবল পারসন জানা হলো মন খারাপ করার কোনো কারণ নেই।
আমরা আজ একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে যে কি আসলে সামনে কোন ধরনের গান নিয়ে পথ চলবার ইচ্ছা রয়েছে, ছোট্ট করে শুনি। আমি তো লোকগান নিয়ে কাজ করতে চাই। আমৃত্যু মাঝখানে যেমন নিজে সুর করে একটি গান করলাম চলচ্চিত্রের জন্য প্রথম প্লেব্যাক, সেটা একটু আমার জনরার বাইরের একটা স্যাড মেলোডি টাইপের একটি গান, আহত ফুলের গল্প ছিল চলচ্চিত্রের জন্য। আর আমার ইউটিউব চ্যানেল কেজেড রাব্বি, সেইখানে আজকে রাতেও একটি গান পাবলিশ হবে, এটাও লোকসঙ্গীত সৈয়দুল আলের লেখা। তো সবসময় লোকসঙ্গীত নিয়ে কাজ করতে চাই আসলে। আপনার সকল কাজের সাফল্য কামনা করছি। আজ আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। আমরা সর্বশেষ একটি পরিবেশনা শুনতে শুনতে আজ বিদায় নেব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন আপনি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। শেষ পরিবেশনাটি শুনিয়ে বার কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে রাইখো।